আজকের আলোচনার বিষয় হচ্ছে আধুনিক বিজ্ঞানে কোরআনের অলৌকিকতা আমরা অপ্রাসঙ্গিক কথা না বলে সরাসরি আলোচনায় প্রবেশ করব ইনশা আল্লাহ আমি খুব লম্বাচরা কথা বলবো না খুবই সংক্ষিপ্ত সময়ে কোরআন বিজ্ঞান এবং বাস্তবতার আলোকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশা আল্লাহ আমাদের দিন ইসলাম এটি অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক বাস্তবিক এবং মানবিক একটি জীবন ব্যবস্থা মানবজাতির জন্য আল্লাহ তাল্লার পক্ষ থেকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নেয়ামতের নাম হচ্ছে এই কোরআনুল করিম আল্লাহ তাল্লাহ যদি এই কোরআনুল কেরিম আমাদের জন্য না পাঠাতেন কোরআনুল কেরিম যদি আল্লাহ তালা নাজির না করতেন তাহলে আমরা পথ হারিয়ে বিপথে নিমজ্জিত হয়ে যেতাম আমরা দিগভ্রান্ত হয়ে পথভ্রষ্ট হয়ে ধ্বংসের অতল গহবরে নিপতিত হয়ে যেতাম আমরা যেন পথ হারিয়ে বিপথে নিমজ্জিত হয়ে না যাই আমরা যেন ধ্বংসের অতল গহবরে ডুবে না যাই এজন্য আল্লাহতালা দয়া করে বিশ্ব মানবতার মুক্তির সংবিধান হিসাবে কোরআনুল করিম নাজিল করেছেন কোরআনুল করিমের সাথে অন্যান্য ধর্মীয় গ্রন্থের পার্থক্য হচ্ছে একটি জায়গায় অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলো কেবলমাত্র মানুষের আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে কথা বলেছে কিন্তু কোরআনুল করিম এটি এমন একটি কিতাব মানুষের জীবনের এমন কোনো দিক কিংবা বিভাগ নেই যা সম্পর্কে কোরআনুল করিমে আলোচনা সন্নিবেশিত হয় নাই অর্থাৎ এটি হচ্ছে এমন একটি কিতাব ইটস দ্য প্রবলেম সলভিং লজ এটি হচ্ছে মানুষের সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ মানুষের জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ হচ্ছে এই কোরআন মানুষের যত চাহিদা রয়েছে একটি কাল কিংবা যুগের যত চাহিদা রয়েছে সকল চাহিদা মেটাতে সক্ষম আল্লাহর এই কিতাব কোরআন বর্তমানে আমরা তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের উৎকর্ষতার যুগে বসবাস করছি কোরআনুল করিম এই যুগে নাজিল হওয়া কোনো কিতাব নয় এটি আজ থেকে দেড় হাজার বছর আগে নাজিল হওয়া কিতাব যে যুগকে আমরা অনেকে ব্যাকডেটেড অনেক সময় বলে থাকি আমরা নিজেদেরকে খুব আপডেটেড বলে দাবি করি করানুল কেরিম আজ থেকে দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে এখন বিজ্ঞানের যুগ চলছে স্যাটেলাইটের যুগ চলছে কেউ যদি হঠাৎ করে দাবি করে বসে করানুল কেরিম তো দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে সুতরাং এটি মধ্যযুগীয় কিতাব আজকের বিজ্ঞানের যুগে স্যাটেলাইটের যুগে দেড় হাজার বছর আগে নাজিল হওয়া মধ্যযুগীয় এই কিতাব চলতে পারে না এটি অকার্যকর এমন দাবি পৃথিবীতে কেউ করতে পারবে না কারণ বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে বিজ্ঞান যত উন্নত হচ্ছে বিজ্ঞানের নতুন নতুন তথ্য এবং নব আবিষ্কৃত বিষয় মানুষের সামনে যত আসতেছে আল্লাহর কোরআনের অলৌকিকতা এর বিস্ময়কারিতা পৃথিবীর মানুষের সামনে উপস্থাপিত হচ্ছে তার মানে এই নয় যে কোরআন এটি বিজ্ঞানের গ্রন্থ এটি বিজ্ঞানের চাইতেও আরও ঊর্ধ্বে ওহির কিতাব যা এসেছে মহামহিয়ান আল্লাহ তালার পক্ষ থেকে পৃথিবীর বিজ্ঞানীরা তাদের জ্ঞান চিন্তা চেতনা মননশীলতাকে কাজে লাগিয়ে গবেষণা করছে তাদের মস্তিষ্কে যে জ্ঞান রয়েছে সেটি যে আল্লাহর তরফ থেকে এসেছে সেই আল্লাহর পাঠানো কিতাব হচ্ছে এই কোরআনুল কেরিম সম্মানিত সুধিমণ্ডলী কোরআন বুঝা আজ মানুষের জন্য সহজ হয়ে যাচ্ছে কারণ বিজ্ঞান এগিয়ে যাচ্ছে বিজ্ঞানের উৎকর্ষ সাধন বিজ্ঞানের এগিয়ে যাওয়া এটি হচ্ছে এই যুগের একটি বড় নেয়ামত কারণ বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে আল্লাহর কোরআন বুঝা মানুষের জন্য তত বেশি সহজ হয়ে যাচ্ছে বিজ্ঞান কষ্ট করে করে গবেষণা করে করে যে তথ্যগুলো পৃথিবীর মানুষের সামনে পেশ করে মানুষের সামনে পেশ করার পর তুলে ধরার পর দেখা যাচ্ছে সেই থিওরিগুলো সেই তথ্যগুলো আল্লাহর কিতাবে করানুল কেরিমে আরও দেড় হাজার বছর আগেই আল্লাহ তারা পৃথিবীর মানুষের জন্য নাজিল করে দিয়েছেন এটি গলাবাজি কিংবা চাপাবাজির কোনো বিষয় নয় আজকের আলোচনার মাধ্যমেই আমরা এটি প্রমাণ করব ইনসা আল্লাহ দেখেন কসমোলজি কসমোলজি হচ্ছে বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা যেখানে মহাবিশ্বের গঠন বিবর্তন উপাদান ইত্যাদি বিষয়ে আলোচনা সন্নিবেশিত হয়েছে পৃথিবীর দার্শনিক এবং বিজ্ঞানীদেরকে একটি বিষয় ভাবিয়ে তুলেছে তারা চিন্তা করলেন যে পৃথিবীতে আমরা বিচরণ করছি এই পৃথিবী এই মহাবিশ্ব এটি তো এমনি এমনি সৃষ্টি হয় নাই তাদের বিবেকের দরজায় করা নাল হাউ দা ইউনিভার্স ক্রিয়েটেড এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো গবেষণা শুরু হয়ে গেল বিজ্ঞান গবেষণা করতে করতে তাদের গবেষণার ফল পৃথিবীর মানুষকেও জানিয়ে দিল তারা বলল এই মহাবিশ্বের সব কিছু সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত অবস্থায় ছিল এক জায়গায় ছিল এই যে এখন আসমান উপরে জমিন নিচে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির দূরত্ব বিজ্ঞান গবেষণা করে দেখল যে প্রত্যেকটি সৃষ্টি তো সৃষ্টির প্রথমে শুরুতে আদিতে পুঞ্জীভূত এক জায়গায় ছিল তখন সবকিছু ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি এরপরে মহা বিস্ফোরণ হল এই মহা বিস্ফোরণ যখন হয়ে গেল মহা বিস্ফোরণ হওয়ার পরে প্রত্যেকটি সৃষ্টি সেপারেট হয়ে গেল এই মাধ্যমে মহাবিস্ফোরণের যে ঘটনাটি ঘটে এই মহাবিশ্বের উৎপত্তি হল বিজ্ঞান তার নাম দিল বিগ ব্যাং থিউরি যা আজকের দুনিয়ায় সবচাইতে আলোচিত তত্ত্ব মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বিজ্ঞান গবেষণা করে যে বিগ ব্যাং থিউরি গেল শতাব্দীতে পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছে আপনি জানলে অবাক হয়ে যাবে আজ থেকে দেড় হাজার বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে আল্লাহ তালা মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছে আল্লাহ তালা করানুল কেরিমের একুশ নম্বর সূরা সুরতুল আম্বিয়া এর তিরিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন আউয়াল আম ইয়ারুল্লাদিনা কাফারো আন্নাসামা ওয়াটিভল আর কানা তার আল্লাহ প্রশ্ন করছেন অবিশ্বাসীরা কি দেখে না আসমান সমূহ এবং শুরুতে একত্রিত ছিল না আমি আমার ক্ষমতা বলে এগুলোকে আলাদা করে দিয়েছি কিভাবে আলাদা করা হল আল্লাহ তালা নিজেই এর সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন কোরআনুল কেরিমের একচল্লিশ নম্বর সোরা সোরা হামিম আসেদা এর এগারো নম্বর আল্লাহালা বলছেন ফ কলাহা ওয়ালিল আর তিয়া তওয়ান আউ কারহা কলা তা আতাই না ত অইন আল্লাহতালা বলছেন মহাশূন্যে যখন মহা বিস্ফোরণ ঘটলো আকাশ তখন ধোঁয়া স্বাচ্ছন্ন হয়ে গেল সম্মানিত সুভিমণ্ডলী একটু বলুন তো দেখি কোথাও আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না ধোঁয়ার সৃষ্টি হয়নি আল্লাহতালা বলছেন থুম্বাস্তাওয়া ইলা সামাই ওয়াহইয়া দোহানন মহাবিস্ফোরণের পর আকাশ যখন ধোঁয়া হয়ে গেল আল্লাহ তাআলা তখন আকাশের দিকে মনোনিবেশ করে অর্ডার করলেন ফকল আলাহা ওয়ালিল আর তিয়া তৌয়ান আউ কারোহা আল্লাহ তাআলা অর্ডার করলেন আসমান আর জমিনকে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও আলাদা হয়ে যাও আসমান আর জমিন তখন জবাব দিল ক আলাতা আতাইনা তয়াইন তারা তখন বলল। আমরা আমাদের রবের অর্ডার মেনে অনুগতদের মতো অস্তিত্বমান হয়ে বিচ্ছিন্ন হয়ে গেলাম নাইনটিন সেভেন্টি সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সের নাম ছিল মুতামার আশাবাম ইউথ কনফারেন্স সেই কনফারেন্সে প্রেজেন্ট ছিলেন উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সাইন্টিস্ট বালমার ওই কনফারেন্স হলে এই আয়াতের রিসাইটেশন তিনি শুনলেন শোনার পরে তিনি বললেন হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব কারণ মহাবিশ্ব সৃষ্টির এই ধারণা বিগ ব্যাং থিওরির মাধ্যমে আমরাই তো দুনিয়ার মানুষকে জানিয়েছি এটা কোন বই থেকে তোমরা পড়ছ যেখানে মহাবিশ্ব সৃষ্টির এই চমৎকার ধারণা দেওয়া হয়েছে বলা হলো এটি এই যুগের কোনো কিতাব নয় এটি এই যুগের কোনো বই নয় এটি হচ্ছে আজ থেকে দেড় হাজার বছর আগে নাজিল হওয়া আল্লাহর কোরআন তখন বালমার বললেন আজ থেকে দেড় হাজার বছর আগে একটি কিতাবের ভেতরে এমন সাইন্টিফিক ইনফরমেশন আসা প্রমাণ করে এটি যেন যেন কোনো গ্রন্থ নয় কারণ সেই যুগে কোনো বিজ্ঞান ছিল না কোনো বিজ্ঞানাগার ছিল না মহাবিশ্ব সৃষ্টি নিয়ে গবেষণা করার কোনো উপায় কিংবা উপাদান পরিবেশ কিছুই ছিল না দেড় হাজার বছর আগে এমন সাইন্টিফিক ইনফরমেশন এই কিতাবে আসা প্রমাণ করে এটি আল্লাহর কিতাব এবং যার উপরে এটি নাজিল হয়েছে তিনি নিঃসন্দেহে আল্লাহ তাআলার প্রেরিত নবী আমিও আর তিনি করতে চাই না ওই কনফারেন্স হলেই তিনি কালেমা পরে মুসলমান হয়েছিল। এই হচ্ছে আল্লাহর কোরআনের বিস্ময়কারিতা এই হচ্ছে বিজ্ঞানের এই যুগে আল্লাহর কোরআনের অলৌকিকতা বিজ্ঞান যত এগিয়ে যাবে যত উন্নত হবে যত সমৃদ্ধ হবে পৃথিবীর বিজ্ঞান বিজ্ঞানীরা বিজ্ঞানের শিক্ষক বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষুকের মতো মাথা নত করে চিরকাল দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে কারণ এটি নাজিল হওয়া কিতাব আল কোরআন আল শুধুমাত্র কসমোলজি নয় প্রত্যেকটি সৃষ্টি নিয়েই বিজ্ঞান যে ধারণা পৃথিবীর মানুষকে কিছুদিন আগে দিয়েছে আল্লাহর কিতাব কোরআন মানুষকে তা দেড় হাজার বছর আগে জানিয়েছে যখনই কোরআনের এই আয়াতগুলো পড়ি অবাক হয়ে যাই আমি নিজে কোরআনিক সায়েন্সের স্টুডেন্ট ছিলাম যার কারণে কোরআন এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা এবং গবেষণা করার সুযোগ পেয়েছি সেই সুযোগ পেয়ে দেখেছি যে আল্লাহর কিতাবের ছয় ভাগের এক ভাগ আয়াতই হচ্ছে বিজ্ঞানের ব্যাপারে আল্লাহ আকবার করানুল কেরিমে সাড়ে ছয় হাজারের বেশি আয়াত রয়েছে প্রায় এক থেকে দেড় হাজার আয়াত বিজ্ঞানের বিভিন্ন শাখা উপশাখার ব্যাপারে আল্লাহ এই কিতাবের ভেতরে সন্নিবেশিত করে দিয়েছেন এই জন্যই তো আল্লাহ বলেছেন ওয়াল বিজ্ঞানময় কিতাবের শপথ আমি আলোচনার শুরুতে যে আয়াত করলাম লোকমানের এগুলো হচ্ছে বিজ্ঞানময় কিতাবের আয়াত সমূহ সোভান যে পৃথিবী যেখানে আমরা বসবাস করছি এই পৃথিবীর শেপটা কেমন পৃথিবীর আকৃতিটা কেমন পৃথিবীর আকৃতি জানাতে বিজ্ঞানের যুগের পর যুগ সময় লেগেছে শতাব্দীর পর শতাব্দীর সময় লেগেছে এবং তারা বিভিন্ন ভুল ইনফরমেশন দিয়ে মানুষের সামনে তারা লজ্জিত হয়েছে সেটা কিভাবে। প্রাচীনকালের বিজ্ঞানীরা মানুষকে ধারণা দিয়েছিল যে পৃথিবীর চ্যাপটা কিংবা সমতল এই ধ্যান ধারণা বেশি টিকে নাই বিজ্ঞান উন্নত হতে লাগলো বিজ্ঞান উন্নত হলো পনেরোশো সাতানব্বই সালে সার ফ্রান্সিস ড্র্যাক তিনি জলপথে চারপাশ ঘুরলেন পৃথিবীর চারপাশ ঘুরে তিনি এক নতুন তথ্য পৃথিবীর সামনে পেশ করলেন তিনি বললেন এতকাল বিজ্ঞান আমাদেরকে বলেছে বা আগের বিজ্ঞানীরা আমাদেরকে বলেছে পৃথিবীর চ্যাপটা বা সমতল কিন্তু আমি জলপথে পৃথিবীর চারপাশ ঘুরে দেখেছি এটা আসলে সমতল বা চ্যাপটা নয় বরং এটি হচ্ছে গোলাকার বিজ্ঞান আরও এগিয়ে গেল আরও সমৃদ্ধ হলো সমৃদ্ধ হতে হতে স্যাটেলাইটের যুগে বিজ্ঞান প্রবেশ করলো স্যাটেলাইটের যুগ যখন চলে আসলো তখন বিজ্ঞান তার গবেষণায় যে ফল আসলো সেটা মানুষকে জানালো পৃথিবী আসলে গোলাকারও নয় তাহলে পৃথিবী কি পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতির যেই ধারণা বিজ্ঞান এই কিছুদিন আগে দিল আপনি জানলে অবাক হয়ে যাবেন আল্লাহর কিতাবে এই ধারণাটিও এই তত্ত্বটিও আল্লাহ তালা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ তালা করানুল করিমের উনআশি নম্বর সূরা সুরাতুন নাজিয়াত এর তিরিশ নম্বর আয়াতে বলছেন আল্লাহ তালা বলছেন ওয়াল বা আদার আলিকা দাহা অর্থাৎ আর জমিনকে আমি উট পাখির ডিমের মতো বিস্তীর্ণ করেছি আল্লাহ তালা এখানে পৃথিবীটাকে কেমনভাবে বিস্তীর্ণ করা হয়েছে তা বলতে গিয়ে দাহা শব্দ চুজ করেছেন অ্যারাবিক ডিকশনারি খুলে দেখবেন দাহা বলা হয় উট পাখির ডিমকে আল্লাহ তালা বলছেন ওয়াল আলিকা হা এই জমিনকে আমি উট পাখির ডিমের মতো ডিম করে বানিয়েছি আল্লাহ আকবার বিজ্ঞান এই যুগে এসে কিছুদিন আগে পৃথিবীর আকৃতির ব্যাপারে যে ধারণা পৃথিবীর মানুষকে সামনে পেশ করেছে আল্লাহর কিতাব কোরআনে আল্লাহ তালা আরো দেড় হাজার বছর আগেই সেটা বলে দিয়েছেন যখন পৃথিবীতে কোনো বিজ্ঞান ছিল না কোনো বিজ্ঞানাগার ছিল না সম্মানিত সুধিমণ্ডলী এর আগের পয়েন্টে আমি বলেছিলাম মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে আপনি জানলে অবাক হয়ে যাবেন মহাবিশ্ব সৃষ্টির পর এটা প্রতিনিয়ত ক্রমাগত এর সম্প্রসারণ হচ্ছে বিজ্ঞান যার নাম দিয়েছে ফোর্স অফ এক্সপানশন সম্প্রসারণ গতি এই সম্প্রসারণ গতির ফলে মহাবিশ্ব দিন দিন বড় হচ্ছে এর সম্প্রসারণ হচ্ছে সম্প্রসারণ যদি না হতো তাহলে এত মানুষের সংকুলান হতো কেমনে দিন দিন মানুষের সংখ্যা বাড়ে না কমে বাড়ে মানুষের সংখ্যা যেমন বাড়ে প্রতিনিয়ত এই মহাবিশ্বেরও সম্প্রসারণ ঘটছে এটি আজকে সাইন্টিফিকভাবে প্রমাণিত 1925 টোয়েন্টি সালে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী এডভিন হাবাল তিনি বললেন যে মহাশূন্যে অবস্থিত নক্ষত্রপুঞ্জ এবং গ্যালাক্সিগুলো ক্রমাগতভাবেই দূরে সরে যাচ্ছে একটি থেকে আরেকটি দূরে সরে যাচ্ছে যার ফলে এই মহাবিশ্ব ক্রমাগতই সম্প্রসারণ হচ্ছে এবং এই মহাবিশ্বে যে কি পরিমাণ গ্যালাক্সি রয়েছে এটা বিজ্ঞান সুস্পষ্ট ধারণা দিতে পারেনি সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এই মহাবিশ্বে পঞ্চাশ হাজার কোটি গ্যালাক্সি রয়েছে এবং প্রতিনিয়ত এর সংখ্যা বাড়ছে বিজ্ঞান গবেষণা করে বলল এই মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারণ হচ্ছে আপনি জানলে অবাক হয়ে যাবেন আল্লাহ তাআলা দেড় হাজার বছর আগে নাজিল হওয়া এই কিতাবের ভেতরে ফোর্স অফ এক্সপানশন বিজ্ঞানের এই তথ্য কোরআনে জানিয়ে দিয়েছেন কোরআনুল করিমের একান্ন নাম্বার সুরা সুরাত এর সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন আমি আমার নিজের ক্ষমতা বলে আসমান সৃষ্টি করেছি এবং আমি এটাকে ওয়াই আমি এটাকে সম্প্রসারণ করে চলছি আমি এটাকে সম্প্রসারিত করছি বিজ্ঞান যা জানিয়েছে কিছুদিন আগে আল্লাহর কিতাব কোরআন তা আমাদেরকে বলে দিয়েছে আরো দেড় হাজার বছর আগে কেমত একদিন হয়ে যাবে এই মহাবিশ্বদের সম্প্রসারণ হচ্ছে এটা আবার সংকুচিতও হয়ে যাবে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে একদিন সব ধ্বংস হয়ে যাবে কুল্লুমান সব ফান হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে ওয়া ব রব বিকা দুল জালা কেবলমাত্র মহামঘিয়ান রবের সত্তাই বাকি থাকবে অবশিষ্ট থাকবে সব ধ্বংস হয়ে যাবে এতকাল হুজুররা এটা ওয়াজ করে করে বলেছে কিন্তু আজকের বিজ্ঞান কোরআনের এই তথ্যের সাথে একাত্মতা পোষণ করেছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন এই যে ক্রমাগত ক্রমাগত যে পৃথিবীর সম্প্রসারণ হচ্ছে মহাবিশ্বের সম্প্রসারণ হচ্ছে একটা এক সময় থেমে যাবে থেমে যাওয়ার ফলে এটা আবার সংকুচিত হতে হতে পূর্বের অবস্থায় ফিরে যাবে বিজ্ঞান যার নাম দিয়েছে বিক্রান্ত মহাদলন যেটাকে আমরা বলি মহাপ্রলয় বা কামত বিজ্ঞান এটাকে অন্যভাবে নামকরণ করেছে তো কামত হবে সব একদিন ধ্বংস হয়ে যাবে এটা আজকে বিজ্ঞান স্বীকার করছে আর আল্লাহ তো দেড় হাজার বছর আগে ব্রাজিল হওয়া কিতাবে একুশ নম্বর সোরা আম্বিয়া এর একশো চার নম্বর আয়তে বলছেন য়ৌমানা তুই ইয়ৌমানা তুই শ্যামা আ কাতাই সিজিল লিলেল কুতুব কামাবাদানা আউয়ালাহালকে নয়দুহু ওয়াদান আলাই না ইন না কুন্নফা আল্লাহ আল্লাতালা বলছেন সেদিন আমি আসমানকে কিতাবের পৃষ্ঠার নাই বইয়ের পৃষ্ঠার মতো গুটিয়ে ফেলবো সৃষ্টির শুরুতে যেমন ছিল আমি পুনরায় তার আবার পুনরাবৃত্তি ঘটাবো। আজকে সে যে হবে পৃথিবী যে ধ্বংস হবে এটা বিজ্ঞানও প্রমাণ দিচ্ছে এরপরেও পৃথিবীতে কিছু সংশয়বাদী মানুষেরা এখনও আছে যারা কেমতের সত্যতা স্বীকার করতে চায় না এজন্য আমার ভাষায় নয় আল্লাহর ভাষায় এরা হচ্ছে এরা এরা জানোয়ার তার চাইতেও আরো নিকৃষ্ট আল্লাহ তালা বলছেন যাদেরকে বোধ শক্তি চিন্তা শক্তি শ্রবণ শক্তি দর্শন শক্তি দেওয়ার পরেও যারা এই নিদর্শনগুলো দেখে বাস্তবতা যারা স্বীকার করে না এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট এটা আমার কথা নাকি বলেছেন কে সম্মানিত সুধী মন্ডলী এভাবেই বিজ্ঞানের নতুন নতুন ধ্যান ধারণা কোরআনের কাছে ধারণা প্রমাণিত হচ্ছে মনে রাখবেন আগে পরিত্যক্ত বিজ্ঞান পড়ে কোরআন আগে বিজ্ঞান পড়ে বিজ্ঞানের সমস্ত ধ্যান ধারণা থিওরি কোরআনের কাছে অত্যন্ত পরিত্যক্ত হিসাবে প্রমাণিত হয়েছে এই যে আমাদের মাথার উপরে আসমান রয়েছে এই মহাশূন্যের প্রত্যেকটি সৃষ্টি নিয়ে বিজ্ঞান গবেষণা করে করে যে তথ্যগুলো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছে এর মাধ্যমে আল্লাহর কোরআনের বিশ্বয়কারিতা বিস্ময়কারিতা দিন দিন মানুষের সামনে প্রকাশিত হয়েছে সম্মানিত সুধিমণ্ডলী এই যে আমাদের মাথার উপরে আসমান রয়েছে আল্লাহ তালা এটিকে কিভাবে স্থাপন করলেন সুরা রাগ এটি কোরআনের তেরো নম্বর সুরা এ দুই নম্বর ayat আল্লাহ বলছেন আল্লাহ الذী রফা আসসামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা হচ্ছেন তিনি আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাযী রাফা আসসামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনহা যিনি দৃশ্যমান কোনো স্তম্ভ দৃশ্যমান কোনো পিলার ছাড়া শূন্যের উপরেই আসমানকে ঝুলিয়ে রেখেছেন আমরা যে হোটেলে এখন প্রোগ্রামটি করছি এখানে এই হোটেলটি স্থাপন করতে কত পিলারের দরকার হয়েছে এটা গণনা করতে অনেক সময় লাগবে কিন্তু আল্লাহ বিশাল এই পৃথিবী স্থাপন করেছেন দৃশ্যমান খুঁটি কি আপনারা দেখেছেন দেখেন নাই শূন্যের উপরে আল্লাহ তালা আসমানকে ঝুলিয়ে রেখেছেন তার মানে কি এই যে কোনো পিলার ছাড়াই আসমান ঝুলে আছে কি মনে হয় আপনাদের নৌ অবশ্যই আছে অবশ্যই আছে যদি পিলার না থাকতো আল্লাহ আয়াত করতেন যে তিনি পিলার পিলার ছাড়া আসমান স্থাপন করেছেন আছে আল্লাহ নাজিল বলছেন দৃশ্যমান স্তম্ভ ছাড়া এটিকে স্থাপন করা হয়েছে তার মানে অদৃশ্য খুঁটি আছে আপনাকে কোরআন হওয়ার ভাষা বুঝতে হবে যদি কোনো খুঁটি না থাকতো আল্লাহ বলতেন খুঁটি ছাড়া আসমান নাজিল হয়েছে আয়াত এভাবে নাছিল হয় নাই আল্লাহ বলছেন আমাদিন তারাউনাহা আল্লাহ বলছেন দৃশ্যমান কোন স্তম্ভ যা তোমরা দেখো না অদৃশ্য এরকম অনেক খুঁটি দিয়ে আসমান স্থাপন করা হয়েছে